बंधुरा आजकल भिडियोते शेयर करब दीघार समुद्र सैकतर खूब काछे एक भलो होटेल सम्बन्धे जार न्यूनतम भाड़ा शुरू होच्छे मात्र 400 टाका थेके। सेई साथे एखाने सिंगल पार्सन और आनमारेड कपल्स रूम पाबेन। কি আমাদের মানে ইউটিউব চ্যানেলের নাম করে এলে কোনো কি সুবিধা পাবে? না অবশ্যই পাবেন সুবিধা, 10% ডিসকাউন্ট পাবেন। তার বন্ধুরা এই মুহূর্তে আছি মা দুর্গা গেস্ট ইন। এই হোটেলটি ওল্ড দীঘা শিবালয় রোডের উপরে অবস্থিত। এখান থেকে সমুদ্র ওই 5 মিনিট মতো লাগে, 4 থেকে 5 মিনিট খুব বেশি হলে পায়ে হেঁটে। তা এই রুম দেখুন, এই রুমগুলোর ভাড়া হচ্ছে, দাদা একটু ভেতরে আসো, এই রুমগুলোর ভাড়া এবং বিস্তারিত কি ট্যারিফ আছে দাদা এই রুমটার ভাড়া। এই রুমটার ভাড়া হচ্ছে আপনার 800 টাকা নরমাল টাইমে অফ সিজনে, আর সিজন টাইমেরই এর ভাড়া চলে যায় 1200 টাকা 1400 টাকা। কি কি পরিষেবা থাকে? পরিষেবা আছে, আমাদের রুম সার্ভিস হয় দিনে দুবার, সকালবেলা একবার বিকেলবেলা একবার, দিনে দুবার রুম সার্ভিস। এছাড়া রুমে চাইলে খেতে পারবেন, আমাদের নিজস্ব ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে রান্না করে এনে আপনারা চাইলে রুম বয় এসে রুমে দিয়ে যাবে, আপনারা রুমে খেতে পারবেন। ইলেকট্রিক জেনারেটর আছে আমাদের, এই 24 ঘন্টা জেনারেটর চলবে আপনার যদি ইলেকট্রিক চলে যায়। যেহেতু আর এই দাদা হচ্ছে হোটেলের কিন্তু মালিক, কিন্তু মালিক যেহেতু বলছে, আর হোটেলের দাম কোন সময় কোন সময় আপ ডাউন করে? অফ সিজন কোনটা? আর অফ সিজন আপনাদের আছে সেপ্টেম্বর আছে অফ সিজন, সেপ্টেম্বর ফেব্রুয়ারি, তারপরে আপনার আছে এপ্রিল, এগুলো হচ্ছে অফ সিজন। মে মাসের পর থেকে অগস্ট মাস পর্যন্ত পুরোটাই একদম পুরো সিজন টাইম। আচ্ছা দাদা, আপনার যেটা দাম বললেন এটা 800 টাকা, আর আপনার সবথেকে কম দামের রুম কি আছে? সবথেকে কম দামের রুম আছে আমার 450 টাকা সিঙ্গেল বেড। রুমটা একটু দেখিয়ে দেবে তো? নিচে গ্রাউন্ড ফ্লোরে আছে। ঠিক আছে, 450। ওটা কি আমাদের মানে ইউটিউব চ্যানেলের নাম করে এলে কোনো কি সুবিধা পাবে? অবশ্যই পাবেন সুবিধা, 10% ডিসকাউন্ট পাবেন তার উপর। 10% ডিসকাউন্ট দাদা, বন্ধুরা শুনে নিলেন তাহলে, যদি আমার চ্যানেলের নাম করে এখানে আসেন, আপনারা যেই হোটেলে যেই রুমই বুক করবেন না কেন, আপনারা কিন্তু 10% ডিসকাউন্ট পাবেন। এটা আমি দেবো না, এই দাদা দেবে। এই দাদার সঙ্গে কথা বলে নেবেন, ওনার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা কথা বলে নেবেন। 400 টাকা রুমটাও দেখিয়ে দেবো। আর এখানে দাদা পরিষেবাগুলো কী কী আছে, কতক্ষণ সমুদ্র লাগবে, তুমি ডিটেলস একটু বলে দাও। সমুদ্র লাগবে এখান থেকে 5 থেকে 6 মিনিট সমুদ্র হাঁটা পথে লাগবে। শিবালয় রোডে পার্কিং যে গ্রাউন্ডটা রয়েছে, পার্কিং গ্রাউন্ডের পেছনে আমাদের হোটেল, ঠিক আছে। এবার এখানে আপনার ইলেকট্রিসিটি চলে গেলে আমাদের 24/7 জেনারেটর আছে, আমাদের হোটেলে নিজস্ব জেনারেটর আছে, সবসময় সেটা চালানো যাবে, 24 ঘন্টা জলের ব্যবস্থা আছে। এছাড়া গরম জল, হ্যাঁ ওয়াইফাই আছে সব রুমে, প্রত্যেকটা এলসিডি টিভি আছে। এছাড়া যদি আপনারা গরম জলের ব্যবস্থা বলেন, গিজার নেই আমাদের, কিন্তু গরম জলের ব্যবস্থা করে দিতে বললে আমরা গরম জলের ব্যবস্থাও করে দেওয়া হয়। সিঙ্গেল পার্সন আমাদের রুম দেওয়া হয়, কিন্তু শর্ত হলো একটাই, আইডেন্টি কার্ড আনতে হবে এবং বাড়ির সঙ্গে বা ফ্যামিলির সাথে কারোর সঙ্গে কথা বলিয়ে দিতে হবে যে সে কি কারণে এসছে, না আচ্ছা সে কি কাজে এসছে, তার ডিটেলসটা দিতে হবে। মানে বাড়ির লোকের সঙ্গে কথা বলিয়ে দিলে, মানে সে মানে যেহেতু দীঘাতে এর আগে অনেকগুলো কেস হয়েছিল জানেন তো বন্ধুরা, সুসাইড কেস বা এরকম কিছু, যাদের মরার ইচ্ছে হয়, আমার মনে হয় না কোনো হোটেলে এসে মরে সে হোটেলটা লাইসেন্স ক্যান্সেল করে কোনো লাভ নেই। বাড়ির সঙ্গে একটু কথা বলিয়ে দেবেন, উনি সিঙ্গেল পার্সনকে রুম দিয়ে দেবে। সিঙ্গেল পার্সনের রুম কেমন ভাড়া দাদা? সিঙ্গেল পার্সনের রুম আমাদের দীঘাতে সব থেকে বেশি, মানে আপনার হোটেলে বলুন, আমার হোটেলে সিঙ্গেল পার্সনের রুম ওই 400-500 এরকম, 400-500 মধ্যে আপনারা সিঙ্গেল পার্সন রুম পেয়ে যাবেন। কোনো অফিসিয়াল কাজে বা নিজেরা একা ঘুরতে এসেন এখানে কিন্তু রুম পেয়ে যাবেন, যোগাযোগ করতে পারেন। সিঙ্গেল পার্সন অনেক সব জায়গায় রুম দেয় না, রুম দিলেও সে রেট খুব হাই, 800-900, 1000-1200। দীঘাতে আমি নিজেও ব্লগ করতে এসে দেখেছি সিঙ্গেল পার্সন রুম পাওয়া খুব মুশকিল। আনম্যারিড কাপল অ্যালাউ আছে তো দাদা? হ্যাঁ হ্যাঁ, আনম্যারিড কাপল অ্যালাউ আছে। শর্ত কিছুই না, আইডেন্টি কার্ড লাগবে। কত বছর বয়স লাগবে? 20 বছরের উপরে লাগবে। আপনারা ছেলে হন মেয়ে হন বা দুজন ছেলে আসুন কোনো অসুবিধা নেই, তাদের অরিজিনাল ভারতীয় পরিচয়পত্র নিয়ে আসবেন, সচিত্র পরিচয়পত্র। আর এবার আমি একটু হোটেলটা রিভিউ দেখিয়ে দিচ্ছি, দেখুন এলইডি টিভি আছে, ঠিক আছে, কেবিল লাইন আছে, আপনারা সমস্ত চ্যানেল পাবেন। আর এটা এসি রুম না, না এটা নন এসি রুম আছে, এসি রুমও এখানে সেম রুমই এসিও পাবেন। আর এদিকে ফ্যান আছে দেখুন, চারজন দুটো বাচ্চা কিন্তু এই রুমগুলো খুব ভালোভাবে থাকতে পারবে। এবার টয়লেটটা আসি দেখুন, এই টয়লেট কমোড রয়েছে, আপনাদের বারণ আছে টয়লেট দেখাবো না। আর এই দেখুন এদিকে শাওয়ার রয়েছে, বেসিন বেসিনও রয়েছে এখানে,
বেসিন রয়েছে, আর এখানে হ্যাঙ্গার রয়েছে একটা টাঙানোর জন্য জিনিসপত্র, হ্যান্ড শাওয়ার আছে, সমস্ত কিছু ব্যবস্থা আছে। এবার আপনাদেরকে এবার দেখুন একটা ডাইনিং রুম ইয়ে আছে, দিদিরা বোনেরা বা যারাই আসবেন এখানে থেকে একটু সাজুগুজু করতে পারবেন, সেই ব্যবস্থা আছে। এবার দেখুন র্যাক আছে রাখার জন্য, এখানে কিন্তু আপনারা জিনিসপত্র রাখার জন্য একটা ভালো সুবিধা পাবেন, জিনিসপত্র ব্যাগপত্র লাগে সব রাখতে পারবেন। এবার এসি রুমটা দেখিয়ে দিচ্ছি, একটা সেম রুমই, এটা হচ্ছে এসি রুম, দেখুন ইন্টেরিয়রটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা। এসি থাকবে, এসি রুমের ক্ষেত্রে ভাড়া কত দাদা? এসি রুমের ক্ষেত্রে এমনি নর্মাল যে রুম রেন্ট আছে 800, তার সঙ্গে হয়তো 300 টাকা বাড়বে। 300 টাকা। আমি আরেকটা জিনিস বলি, আমি যতগুলো হোটেলে থেকেছি এসির জন্য কিন্তু 500 টাকা বাড়ায়, ইনি বলছেন 300, মানে 1000 টাকা হচ্ছে, তাই তো? 1000 টাকায় 1100 টাকায় আপনি, হ্যাঁ 800 1100 টাকায় আপনারা এসি রুম পেয়ে যাচ্ছেন। আর এই রুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু, দেখুন দেখলেন বন্ধুরা রুম কিন্তু ভালো। আর আমি হোটেলে নিজে থাকছি, সেহেতু আমার অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করছি, আপনারা ভালো পরিষেবাই পাবেন, সমস্ত কিছুই ভালো পাবেন। আপনারা আসবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো, আমার ভালো লেগেছে বলে আপনাদেরও ভালো লাগবে এমন নয়, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর দেখুন আরেকটা জিনিস বলে দিই, হোটেলের ভাড়া কিন্তু আপ ডাউন করে, কারণ দেখুন কোনো জিনিসের দাম এক থাকে না, আজ এক আছে কাল বেড়েও যেতে পারে, সেহেতু কিন্তু আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। এই হোটেলের সিঙ্গেল রুম, মানে ডাবল, মানে দুজন থাকতে পারবেন এখানে, চাইলে একটা বাচ্চাও থাকা যায়, আছে ফ্যান আছে, টিভি আছে, আলমারি আছে। এই রুমে এসি হলে ১২০০ টাকা করে পড়বে, এসি ১২০০ টাকা করে পড়বে। বাইরে থেকে খাবার অ্যালাউ আছে, এবং গিজার নেই, না গিজার নেই, সবার আছে গিজার নেই, হ্যাঁ গরম জল কেউ যদি চায় তাহলে দেওয়া হবে আমাদের। এখানে কিন্তু অল টাইম সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। এটা সেকেন্ড ফ্লোরের রুম এগুলো। এই হোটেলে যদি আপনি বাবা মা এবং স্বামী স্ত্রী আসেন সেক্ষেত্রেও কিন্তু এখানে টুইনস রুম আছে, সেই রুমও শুরু হয় 800 টাকা থেকে। একটা জিনিস দেখুন, এখান থেকে কিন্তু ওনার যিনি আছেন দাদা, এখান থেকে সবই ফলো আছে, কোন রুমে কী হচ্ছে না হচ্ছে, রুমের ভেতর না রুমের বাইরে থেকে, সেহেতু আপনারা সিকিউরিটি ব্যবস্থা কিন্তু খুব ভালো পাবেন। আর এখানেই উনি থাকেন, যেহেতু উনি সবসময় বেশিরভাগ সময় উনি থাকেন এখানে, সেহেতু আপনারা ভালো পরিষেবাই পাবেন। আর এই যে রাস্তা, এই রাস্তা গেলে শিয়ালদা রোড, তারপরে আপনার ওলদিঘা সি বিচ। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।